মূলত পঞ্চমী তিথিতে এবং শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে বিশ্বহরির দেবতা মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। আর হিন্দু ধর্মাবলম্বী লোকেরা ভক্তি শ্রদ্ধা সহকারে এই পুজোতে মাতোয়ারা হয়। তাই অন্যান্য বছরে নিয়ে এই পুজো করবে বাড়িঘরের গৃহিণীরা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে প্রতিমা তৈরির অঙ্গাণুভূষণগুলো মূল্য বৃদ্ধির ঘটলেও সেই দিক দিয়ে প্রতিমার মূল্য বৃদ্ধি পায়নি। অন্যান্য বছর থেকে এবছর প্রতিমার দাম সাধারণ ক্রেতাদের নাগালের ভেতর থাকবেই বলে জানা করছে দিয়েছেন মৃৎশিল্পীরা। শনিবার সকালে তেলিয়ামুড়া মূর্তিপাড়া বলে পরিচিত শিববাড়ি এলাকায় গিয়ে প্রত্যক্ষ করা গেল মৃৎশিল্পীরা প্রতিমা তৈরিতে ব্যস্ত। পুজো তো অনেক তিথিতে হয়, পঞ্চমী তিথিতে হয়, আর বিশেষ করে শ্রাবণের সংক্রান্তিতে পুজোটা হয় বেশি আর কি। তো এবার অন্যান্য বারের থেকে একটু বেশি আছে, অন্যান্য বার তো করোনার কারণে অনেকেই পূজা করেনি। তো এবার মোটামুটি চাহিদা আছে, চাহিদা থাকলেও আমাদের মূর্তি তৈরি করতে যে ধরনের এক্সপেন্ডিচার হয় সেই তুলনায় মূর্তির দামটা মনে হয় অন্যান্য তুলনায় কম। হ্যাঁ, আমরা যে মূর্তিগুলো ধরো আগে 300-400 টাকা বিক্রি করতাম, এগুলিতে ওই 550 টাকা কম। এই ছোটো মূর্তিগুলি 300-400, বড়ো মূর্তিগুলি যে 1,000-1,500-2,000, এগুলি প্রত্যেকটা দিই তারা বিদ্রোহী বলে যে পুজো কোনোরকম পুজো করবো, হ্যাঁ এবার একটু এরকম করে, মানে আমাদের খরচের তুলনায় অন্যান্য তুলনায় এবার মনে হয় প্রফিটটা আমাদের অনেক কম হবে, কিন্তু গতবারের তুলনায় একটু বেশি আছে। করোনার ব্যাপারটা কম থাকাতে পুজোটা হয়তো বেশি হবে আর কি। আমি তো মূর্তি তৈরিটা আমার কিন্তু পেশা ছিল না, আমি টিচার ছিলাম, তো এটা আমার একটা হবি বলতে পারো। তা রিটায়ারমেন্টে যাওয়ার পর একটু মানে কাজ নিয়ে ব্যস্ত আছি এটাই আর কি। তো ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।